প্রতিনিয়ত কোনো না কোনো অসঙ্গতিতে জনজীবন যেখানে অতিষ্ঠ হয়ে উঠেছে, ঠিক তেমনি সময়ে ভোজ্য তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারও অস্থিতিশীল এবং এই ক্ষেত্রে বাজারে তেল উধাও হয়ে যাচ্ছে এবং সংকট দেখা দিয়েছে ভোজ্য তেল সহ নানামুখী নিত্য প্রয়োজনীয় দ্রব্যের। দর্শক, এমনই একটি সময়, এমন এক সংকটে আমরা আছি যেই সময়টিতে ঠিক এই মুহূর্তে আমি আছি বাজারে, তবুও বাজার করতে হয়, বাজারে আসতে হয়, প্রতিনিয়তই আমাদের খাদ্য গ্রহণ করতে হয়। কেননা জীবিকার মতো সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আমাদের জীবনের ধারণের জন্য প্রয়োজন খাদ্য গ্রহণ। দর্শক, আমি আছি বাজারে এবং জানাবো আজকের বাজার দর এবং বাজার পরিস্থিতি, সাথেই থাকবেন। স্বাগত জানাচ্ছি ঝিনাইদহ টিভির নিয়মিত বাজার বিষয়ক অনুষ্ঠান বাজার দরে। দর্শক, আজকের এই দিনটি 15ই মে 2022 খ্রিস্টাব্দ, রোজ রবিবার। পুরো অনুষ্ঠানটিতে দাম জানতে আমাদের সাথে থাকুন। শুরুতেই সবজি বাজারের দাম জানিয়ে দেব, সবজির দাম কেমন যাচ্ছে। তবে জানিয়ে রাখি, আজকে যে সকল সবজি বাজারে এসেছে অর্থাৎ আমদানি হয়েছে, প্রতিটি সবজি অসম্ভব রকমের টাটকা এবং আমরা যতটুকু জানতে পেরেছি আজকের আমদানিটাও চরম ভালো। তো সেক্ষেত্রে প্রচুর সাধারণ ক্রেতাদের আনাগোনা চলছে এবং শুরু হয়েছে বেচাকেনা। তো চলুন শুরুতেই জেনে নিই সবজির দাম কেমন যাচ্ছে। যেমন আপনার পুঁই শাক আছে 15 টাকা কেজি, লাউ 30 টাকা পিস, শসা আছে 15 টাকা কেজি, আপনার উষি আছে 25 টাকা, ঝিঙে 30 টাকা কেজি, পটল আছে 40, একটা 40 একটা 30, বেগুন আছে 40 একটা 50, উস্তা আছে 40 টাকা কেজি, এইগুলো আর কি। ভেন্ডি আছে 25 টাকা কেজি, বরবটি 15 টাকা কেজি, আলু 18 টাকা কেজি, ফুলকপি আছে 60 টাকা কেজি, পেঁপে আছে 40 টাকা কেজি, এরকম। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে দাম হালকা একটু বেশি মনে হচ্ছে। কাঁচা মরিচ আছে আপনার দুই রকম আছে, একটা বিক্রি হচ্ছে 60 180 টাকা কেজি, কাঁচকলা 15 টাকা খালি, পেঁয়াজ ধরেন আছে 30 টাকা কেজি, রসুন আছে 80 টাকা কেজি, আলু 18 টাকা 20 টাকা, এরকম। নিত্য প্রয়োজনীয় দ্রব্য মাছ মাংস কিংবা সবজিই নয়, বাজারে কিন্তু অনেক প্রকার পণ্য থাকে যেগুলোর জন্য আমাদের যারা সাধারণ ক্রেতা আসেন তারা ভিড় করে থাকেন। ঠিক এই মুহূর্তে আমি আপনাদের দেখাতে চাই একটি ফলের দোকানে বিক্রেতা কীভাবে বসে আছেন তার ফল বিক্রির জন্য, এবং কথা বলবো তার সাথে এবং দোকানে কি কি ফল উনি রেখেছেন। খুব ছোট দোকান, কিন্তু এখানে বিশেষত্ব হলো যে এখন সামনে মৌসুম, ভরা মৌসুম, বিশেষ করে লিচু এবং আমের জন্য। সেই সাথে সারা বছর যে সকল ফল পাওয়া যায়, বিশেষ করে পুষ্টিমান সম্পন্ন আমাদের দেশীয় ফল, তার মধ্যে পেয়ারা, পেঁপে এবং জামরুল, এগুলো আছে। তো কথা বলবো এবং দাম জেনে নেব। কেমন আছে? আসসালামু আলাইকুম। আপনার কাছে কি কি আছে? আমার কাছে লিচু আছে, পেঁপে আছে, পেয়ারা আছে, মিষ্টি কুমড়ো আছে। দাম বলেন দর্শক। লিচু 320 টাকা শ, পেয়ারা 50 টাকা কেজি, পেঁপে পাকা পেঁপে 60 টাকা কেজি। এটা এখানেই আসে আপনার গৃহস্থনী আসে। সবজি আমার কাছে কিছুই নাই, এখন আছে আপনার শুধু মিষ্টি কুমড়ো আছে, ওটা আপনার কাঁচামাল দেখুন সেট করি, তখন কাঁচামাল সাথে গাছানা করি। যে বর্তমান যে ইনকাম, আমাদের যে ইনকাম চলছে, মনে করেন জিনিসের দাম, সেই হিসেবে আমাকে চলা খুব কষ্ট হয়ে যাচ্ছে। তারপরে যে বর্তমান যে ইনকাম, তাই ইনকামে সোর্স খুব কম, জিনিসের দাম বৃদ্ধি, চলা যে পরিমাণ কষ্ট, তা মনে করেন কারো কথা বলার মতো না। তা আমাদের তো এই সরকার যদি একটু গরিব মানুষের যদি একটু দেখাশোনা করতো, তাহলে যাকে একটু ই বলতে পারতাম। যে পরিমাণ জিনিসের দাম বৃদ্ধি, সমিন তেল 200 টাকা কেজি, আমাদের যে ইনকাম 300 টাকা, 250 টাকা, 300 টাকা ইনকাম করি, তা 5-6টা ফ্যাট চালাতে গেলেই আমাদের ইনসেম খেয়ে যেতে হয়। যে পরিস্থিতি, চলা খুবই কষ্টকর, কারো কাছে যাতে পারি না, দিন আনা দিন খাই। ওই যে বললাম যে এখন তেলের দাম তো এইরকম দাম, এখন সে কারণে করছে খালি 80 টাকা কেজি কত আমরা কিনেছি খাইছি, তো এখন সেই মালের দাম 250 টাকা, 600 টাকা, 250 টাকা। আমি 100 গ্রাম তেল নিলাম, আমার কাছে ওই দোকানদার 25 টাকা নিল, তাহলে 250 টাকা কেজি।
এখন দাম তো সবই বেশি নিচ্ছা, এখন কী করা যায় বাবা? এখন আমার মতো মানুষের করে কোনো লাভ নেই, এখন উপরে কর্তা যারা আছে তারা করে কাজটা ঠিক হবে, আমার মতো লোকের কর্তার কোনো দাম নেই। আমরা বুঝি হয়ে গেল আমার কোনো দাম নেই, বেদামি হয়ে গেলাম, আমার কোনো দাম নেই। মানে আগে যেরকম ছিলেন, আগে কেমন ছিলেন, এখন তো সময় আছে, আগে কেমন ছিলেন? হ্যাঁ, আগে তো ভালো 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 ছিলাম। তাহলে সেই সময় তো এই সময় তো আরো ভালো থাকার কথা কথা, কিন্তু তা তো হচ্ছে না, বিপরীত বিপরীত। তো এখন এই যে মনে করেন যে এই বয়সে এসে আসছেন, সবকিছু মিলিয়ে আপনি কি সন্তুষ্ট এই দাম এই এই অবস্থা? না, সন্তুষ্ট 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 কেমন করে হয়, সন্তুষ্ট না। আমি গরু মাংস কিনতে আটানা করে আটানা করে এক আনা করে দুধ কিনেছি, তা সেই পিরিয়ড এখন হবে না। এখন কেমন যেটা যাচ্ছে এটা কি আসলে ভালো যাচ্ছে? ভালো, যারা গরিব মানুষ তাদের পক্ষে কষ্টকর, আর ধনী ধনী শ্রেণী তাদের কষ্ট নেই। আমি বাজারে গেলাম মাংস কিনতে, আমি তাকেই থাকলাম, কিনতে পারলাম না, আর একজন 2.5 কেজি কিনে গেল। দর্শক আছি মাংসের বাজারে এবং এখান থেকে জানিয়ে দেব গরুর মাংস এবং খাসির মাংসের দাম কেমন যাচ্ছে আজকের রবিবারের বাজারে। আজকের আমার নাম মোহাম্মদ সিদ্দিক, আজকে কেজি প্রতি বিক্রি আসছে 650 অথবা 700। পার্থক্য আছে, একটু ভালো করে ভিআইপি কায়দায় দিতে হয়, আবার কেউ আছে জানলা খদ্দের দাম কম হলেই খুশি হয়, তো এরকম খদ্দেরও যেমন বেশি কেনে আমরা আরাম বেশি। এরকমই ছিল, 650-700 ছিল। মুদ্রা বেচা কেনা খুব ভালো না, আমরা দুটো তিনটে করে গরু বেচতাম, এখানে একটা গরু বেচতে আমরা হিমশিম খেয়ে যাচ্ছে। না না, আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছি, কারণ গরুর দাম অত্যন্ত বেশি। 3 মণ গরু কিনতে আছে 90,000, 95,000, 1,00,000 কেনা লাগছে 3 মণ গরু। গরু আমদানি কম আমাদের দেশে, খুব আমদানি কম, কম আমদানি কম। মাথা পয়া 400 টাকা কেজি বিক্রি হয়, আর খাপ্য কিনলে কাল্লা বুঝতে দাম, যদি একটা 10 কেজির কাল্লা হয় তাহলে 4,000, 3,800, 4,200 এরকম বিক্রি হয়, আর কেজি ধরে বেশি 400, 420। পয়া 1,200 আছে, 1,500 আছে, 800 আছে, 2,000 আছে, 2,500 আছে, পয়া বুঝে দাম। দর্শক, মাছে ভাতে বাঙালি এই পরিচয়টা আমাদের বরাবরই রয়েছে এবং আপনারা জানেন যে স্বাভাবিকভাবেই এই বাজারে অর্থাৎ পুরো নতুন হাটখোলা বাজারে প্রচুর মাছের আমদানি হয়ে থাকে এবং স্বাভাবিকভাবেই এই মাছ স্থানীয় বাসিন্দা ক্রেতাদের পাশাপাশি বিভিন্ন অঞ্চলেও খুব জনপ্রিয়। তো আজকের মাছের বাজার থেকে আমি মাছের দাম জানাবো, সেই সাথে আজকে আপনাদের কিছু স্পেশাল মাছও দেখানোর চেষ্টা করব এবং বাজার পরিস্থিতি সম্বন্ধে জানাবো। তো চলুন জেনে নিই মাছের দাম কেমন যাচ্ছে। এই মাছটা বাঘাডাঙ্গার বাওরে এই মাছ 360 টাকা আর 380 টাকা বিক্রি হবে, এই 10 কেজির উপরে আছে, এসের উপরেও হয়, 12 কেজিও হয়, 13 কেজিও হয়, আমি বেশি সবসময় বেশি, আল্লাহর রহমতে কাস্টমার আমার আছে। আমি ইলিশ মাছ, এই ইলিশ বেশি, রুই বেশি, কাতল বেশি, চিংড়ি বেশি, পাবদা বেশি, আমি পাই না, মাঝে মাঝে পাই, মাঝে মাঝে পাই নি। আজকে মাঝে আমদানি আছে, দাম উঠতে আমদানি আছে, সরা আছে, কাস্টমার বেশি, আজকে শুরুর দিন কাস্টমার বেশি। চিংড়ি বেশি আমরা 750 টাকা, রুই মাছ 300, 280, 300, 280,
মানে ঈদ এই ঈদের বাজার বলতো ঈদ ঈদ পড়েছে বন্ধু দাম বেশি দর্শক বরাবরের মতোই মাছের বাজারের পরেই আমি যেটি যেখানে আসি সেটি মুরগির বাজারে এবং এখান থেকে চলুন জেনে নেই মুরগির আজকে দাম কেমন যাচ্ছে সেই সাথে বাজার পরিস্থিতিও জেনে নিব ব্রয়লার বিক্রি করতেছি 160 সোনালি 290 লেয়ার 320 আর দেশি 520 টাকা কত সপ্তাহ থেকে এখন কেজি প্রতি 10 টাকা 15 টাকা 20 টাকা বেশি আর 10 20 টাকা বেশি দাম বেড়ে গেছে কারণ মুরগি আছে খুব চাহিদা হয়েছে ঈদের পরে মুরগি সব ফুরিয়ে গেছে মুরগি নেই পাওয়া যাচ্ছে না এই জন্য দাম বেশি কিন্তু বেচা কিনা নেই বেচা কিনা খুব কম খুব কম বেচা কিনা আমদানি কম হ্যাঁ চাহিদা বেশি দাম বাড়তি হয়ে গেছে কিন্তু দাম বাড়ার পরে এখন বেচা কিনা নেই বেচা কিনা খুব কমে গেছে দর্শক ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন ভোজ্য ভোজ্য তেলের দাম সহ নিত্যপণ্যের দাম ক্রমাগতভাবে বাড়ছে ক্রাইসিস দেখা দিয়েছে এবং সর্বোপরি একটি তেলেস্মাতি কারবারের মতো হয়েছে বিশেষ করে সম্প্রতি সময়ে তেল বাজার থেকে উধাও হয়ে যাচ্ছে স্টক পাওয়া যাচ্ছে না সরবরাহকারীরা সঠিক মতো ঠিকঠাক মতো দোকানে সরবরাহ করছেন না এবং সাধারণ ক্রেতাদের যে দুর্ভোগ আজীবন চলছে সেটা চলেই যাচ্ছে তো চলুন আজকের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কেমন চলছে এবং বাজার পরিস্থিতি বা কেমন এবং সাধারণ ক্রেতাদের সাথে কথা বলার চেষ্টা করব আপনার সয়াবিন এখন মনে করেন অ্যাভেলেবেল আছে বাজারে দাম আপনার লিটার খোলাটা 180 টাকা বটল জাত আপনার 198 টাকা লিটার বিক্রি হচ্ছে তাছাড়া ছোলা বিক্রি হচ্ছে আপনার 72 টাকা কেজি খুচরা পাই করি 68 টাকা বিক্রি হচ্ছে আর মুসুরির ডাল 125 টাকা আর জিরা মশলা জিরাটা দাম একটু বাজার বেশি জিরা এখন 400 টাকা কেজি হয়ে গেছে আমরা আর কি গতদিন নিয়ে আসছি মশলা টশলা ঠিকই আছে আর কি চিনি চিনি বাজারও ঠিক আছে চিনি 80 টাকা খরচা বাজার বিক্রি হচ্ছে সাদাটা আর দেশিটা 85-90 আর এগুলাই পোলা চাল 100 টাকা থেকে 105 টাকা ওই যে নর্মাল কোয়ালিটির 100 টাকা বিক্রি হচ্ছে 95 টাকা বিক্রি হচ্ছে 95 থেকে 100 আর আপনার ভালোটা 100 থেকে 105 টাকা গত সপ্তাহ থেকে আজকে বাজারে বেশি যেমন মোটা মসুরিটা আপনার এখন কেজিতে 5-6 টাকা করে বেড়েছে তাছাড়া যে অ্যাঙ্কার ডাল যেটা ডাবলি ডাল বলে ওটা বেড়েছে আপনার ও 6-7 টাকা কেজিতে বাড়ছে এই দুইটাই আর জিরা দাম বাড়ছে জিরা দাম কমেনি দাম স্থিতিশীল আছে সবগুলোই তাছাড়া আগের থেকে ওই জি আছে সাবান টাবান ওটা তো দাম সাবান কোম্পানির রেট যেটা ওই রেটে বিক্রি হচ্ছে তবে বিশেষ করে লাক সাবান ডেটল সাবান এগুলো প্রত্যেক পিসে মাঝারি সাইজের সাবানে 5 টাকা করে বাড়ছে ডেটল সাবানও 4-5 টাকা করে বাড়ছে লাইফ বয় সাবানের দাম বাড়ছে প্রত্যেকটা সাবানে এমন দাম বাড়ছে মানে গত সপ্তাহ থেকে এই সপ্তাহে আমাদের লাক সাবানে 5 টাকা করে পিস প্রতি বেড়েছে জি হ্যাঁ রোজার ভিতরে আমরা একেবারে তেল পাইনি যার কারণে রোজার ভিতরে আমরা তেল খুবই সংকট ছিল এখন আমরা ঈদের পরে এসে মাল যে মানে আপনার নতুন রেট যেটা দিচ্ছে সরকার এই রেট দেওয়ার পরে মাল এখন এভেলেবল মাল আমরা বাঁচছি এবং বেচেও দিচ্ছি তেলের সম্বন্ধে এখন সরকার যেহেতু রেট দিয়েছে তারা সবাই বাজারটা জেনে গেছে 180 টাকা লিটার 180 টাকা লিটার খোলাটা এভাবে এখন তেমন সমস্যা আছে না বেচতে সাধারণ লিটার 180 টাকা জি খুচরা আর হলো যে আপনার লিটার বোতল জাতগুলো আপনার 180 টাকা লিটার তেলের দাম অনেক বাড়াতে আমাদের আর কি একটু সমস্যা সবারই হয়েছে আমার বলে না সবারই হয়েছে তেল কিনতে একটু পরিমাণ আগে যতটুকু খাতাম এখন কমাই দিতে হচ্ছে বাইরেই তো যাচ্ছে আমরা তো এখন তেলের দাম বাড়লে তো চলবো কিভাবে
খরচ করব কিভাবে, রান্না করব কিভাবে? যে পরিমাণের তেলের দাম যে শুধু বাড়ছে, অন্যান্য পণ্যের দামও তো বাড়ছে, তো সবকিছু মিলে কিভাবে প্রভাব পড়ছে আপনাদের? খরচ বেশি হয়ে যাচ্ছে, আয় বলে আমাদের খরচটা বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ দর্শক, আপনারা জানেন যে সম্প্রতি তেলের যেই ক্রাইসিস হয়েছে, বিশেষ করে সয়াবিন তেল যে বাজার থেকে উধাও হয়ে গিয়েছে, অথবা যদি আমরা বলে থাকি যে বাজারের যেই সংকট তৈরি হয়েছিল সেটি সম্প্রতি কাটতে শুরু করেছে, কয়েকদিন হলো কাটতে শুরু করেছে, ঠিক এর প্রভাব পড়েছে আমাদের নতুন হাটখোলা ঝিনাইদহের এই জনপ্রিয় এই বাজারে। তো আমি এই মুহূর্তে আছি এই বাজারের সবচেয়ে বৃহৎ এবং জনপ্রিয় এবং স্বনামধন্য প্রতিষ্ঠান সমতা ট্রেডার্সে। ইনি এখানকার সবচেয়ে বেশি পাইকারি সয়াবিন তেল বিক্রি করেন। তো আমি কথা বলবো এখানকার একজন প্রতিনিধির সাথে এবং জানার চেষ্টা করব যে যে সম্প্রতি অভিযোগ এবং ক্রাইসিস তৈরি হয়েছে সেখান তার কারণ কী ছিল এবং বর্তমান পরিস্থিতি কী এবং সর্বশেষ কী অবস্থা। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আচ্ছা, আমরা যতটুকু জানি যে আমাদের সয়াবিন তেলকে নিয়ে আমাদের দেশের তথা সার্বিক যে পরিস্থিতি সর্বত্র তৈরি হয়েছিল সম্প্রতি, আমরা বড় একটা সংকটে ছিলাম এবং এখনও সংকটে আছি। তো সয়াবিন তেল এমনই একটি খাদ্য উপকরণ যেটি না হলেই না অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেই মুহূর্তে এখন আমাদের যেই পরিস্থিতি আছে, যেই আপনার দাম যাচ্ছে বা বাজার ব্যবস্থা আছে, এই বিষয় সম্বন্ধে সংক্ষেপে কিছু না, এখন এখন পরিস্থিতি ভালো আর কি, এখন আগের সাথে ভালো পরিস্থিতি কেটে গেছে আর কি, এখন সরবরাহ ঠিক আছে, এখন সব কোম্পানি মাল দিচ্ছে আর কি। জি 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 না কোনো অভিযোগ নাই আর কি। একটা অভিযোগ আমরা শুনছিলাম যেটি, সেটি একটু পরিষ্কার করে বলবেন যে কোনো কোনো দোকানে যারা সয়াবিন দিতে চাইছে বা যারা দিয়ে থাকে বা যাদের কাছ থেকে পাওয়া থাকে, এরা বিভিন্ন প্রোডাক্ট ছাড়া সয়াবিন দিচ্ছে না, এটা আপনারা কি অন্যরা এই বিষয়টা না? এটা হচ্ছে কোম্পানি থেকে প্রোডাক্ট দিছিল আর কি, তেলের সাথে বাধ্য হয়ে আমাদেরও দিতে হয়েছে, এটা আমাদের না আর কি, কোম্পানি থেকে আর কি, প্রত্যেকটা কোম্পানি বিভিন্ন প্রোডাক্ট দিয়েছে, সেই সাথে আমরা কোম্পানির মাধ্যমে আমরা দিচ্ছি আর কি, এখন নতুন করে আর দেয় না আর কি। আচ্ছা, যেটা সাধারণত আমাদের প্রায় এই গত এক সপ্তাহে একদম তেল সংকট ছিল, একদম জিরো লেভেল ছিল, কোনো প্রকার তেল ছিল না, সেটা খোলা এবং হচ্ছে যে বোতল ঈদের পরে এবং আপনারা যেহেতু খোলা তেলই শুধুমাত্র বিক্রি করেন, সেক্ষেত্রে খোলা তেলের এই জিরো স্টকটা অ্যাকচুয়ালি কি কতটুকু সত্য এবং আপনাদের কতটুকু সঠিক? না ঈদের পরে অলগে অ্যাভেলেবল আর কি, আসলে কি আপনাদের এই ক্রাইসিসটা ছিল কিনা, আপনাদের স্টক নীল ছিল কিনা? ঠিক আছে, এখন কথা হচ্ছে আমি এখানকার প্রতিনিধির সাথে কথা বলছিলাম, আমি স্বত্বাধিকারী, উনি ব্যস্ত ছিলেন, ওনার সাথে একটু কথা বলতে চাই। আমি একটু জানতে চাই যে এইখানকার যেই আমাদের ঝিনাইদহের প্রেক্ষাপটে এই বাজারের যেই সর্বোচ্চ যেই বিক্রয় ব্যবস্থা আছে এবং ব্যবস্থাপনা আছে, এর একটা বড় অংশ আপনি নিজে নিয়ন্ত্রণ করেন এবং আপনার এখান থেকে নিয়ন্ত্রিত হয়, তো সেক্ষেত্রে আপনার দায়বদ্ধতা, সামাজিক দায়বদ্ধতা, ব্যবসায়িক দায়বদ্ধতা জায়গা থেকে আপনি কীভাবে মূল্যায়ন করেন? জি, আসলে সব ব্যবসায়ীদের একটা সামাজিক দায়বদ্ধতা থাকা উচিত, এবং আসলে ঈদের আগে ভোক্তা পর্যায়ে মানে লিকার তেল মানে ছাড়া বিক্রি হবে না লুজ তেল, এই প্রেশারে দোকানদার সব দোকানদার ভাইয়েরাই বিক্রি বন্ধ করে দিচ্ছিল এবং কোম্পানির থেকে ওই এক দুই কার্টনের বেশি দিচ্ছিল না বলে বাজারটা একটু ক্রাইসিস হয়ে গেছিলো, এবং অন্য অন্য প্রোডাক্ট দিচ্ছিল, ওই দোকানদার ভাইরা রাগ করে অনেকে মাল নেয় নাই, বলছে না আমরা আদার্স প্রোডাক্ট কেন নিব বা এটা কাস্টমাররা কেন নিবে, হ্যাঁ এই নিয়ে একটা ঝামেলার জন্য এই সংকটটা সৃষ্টি হয়েছে। তো ঈদের পরে সব স্বাভাবিক হয়ে লুজ তেলও পাওয়া যাচ্ছে এবং ওই বোতলজাত তেল সব কোম্পানি সরবরাহ করতেছে, এখন আর কোনো সমস্যা নাই, ঈদের পরে সব সমস্যা কেটে গেছে, আস্তে আস্তে কেটে গেছে, হয়তো কোনো কোম্পানি আগে নিয়ে আসছে তেল, তাদের তো পাওয়া গেছে, হয়তো কোনো কোম্পানি দুই চার দিন পরে আসছে,
এখন সব কোম্পানি তেল মার্কেটে অ্যাভেলেবেল আছে, আর কোনো সংকট নাই। ১৯৮ টাকা লিটার, হ্যাঁ জি জি, আমরা এখন ৯৭ টাকা আমরা কোম্পানির কাছ থেকে কিনতেছি। আমরা ওই ওই ১ টাকা লাভে দোকানদারদের পাইকারি দিয়ে দিচ্ছি, আর ১৮০ টাকা লিটার খোলা তেল বিক্রি হচ্ছে। জি, সব মিলিয়ে হচ্ছে এখানে এখন তো আমরা তো ছোট ব্যবসায়ীদের লোকাল শহরের জন্য, আমরা তো ঢাকার বড় বড় ব্যবসায়ীরা বলতে পারবে, আমরা ছোট ছোট ব্যবসা, আমরা এই লোকাল শহরে আমরা এই সম্বন্ধে আমাদের ধারণা, আমরা যেমন কিনতেছি তেমন বেচতেছি, এই আর কি। এখন যে পরিস্থিতি আছে তাতে কি মনে হয় যে আপনার না অনেক দাম তো অনেক অনেক সরকার অনেক বাড়িয়ে দিয়েছে, আর তো সংকট থাকার কথা নয়, আর তো কোনো সংকট থাকার অনেক ৩৮ টাকা লিটার মানে অনেক দাম বাড়িয়ে দিয়েছে, তো সাধারণ ক্রেতার জন্য অনেক কষ্টকর হয়ে যাচ্ছে, তেল কিনতে যেয়ে বাজারে টাকা ফুরিয়ে যাচ্ছে, আর প্রচুর দ্রব্য মূল্য বেড়ে গেছে, সব কিছু দাম, রসুনের দাম ৫ কেজি রসুন কিনেছে ১০০ টাকা, এখন ১ কেজি রসুনের দাম ৮০-৯০ টাকা, সব কিছু তো দাম বাড়ছে, আটা ১ কেজি বিক্রি হয়েছে, লুজ আটা বিক্রি হয়েছে ৩০ টাকা ২৮ টাকা, এখন ১ কেজি লুজ আটার দাম ৪০ টাকা, প্যাকেট যা আটার দাম ৫০ টাকা হয়ে গেছে। দর্শক, বাজার দরের সাথেই ছিলাম আপনাদের আমি পুরোপুরি এই অনুষ্ঠান জুড়ে, এবং অনুষ্ঠানের শুরু থেকেই একটি বিষয় আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি যে সাম্প্রতিককালের যে ক্রাইসিস চলছিল, বিশেষ করে তেল সহ অন্যান্য কয়েকটি পণ্যের দাম বৃদ্ধির ফলে যে সংকট তৈরি হয়েছিল সেটির বিষয়ে, তো সেই বিষয়ে আমরা যতটুকু জানতে পারলাম এবং আপনারা যতটুকু জানলেন যে সয়াবিন তেলের ক্রাইসিসটি সম্প্রতি সময়ের তুলনায় কয়েকদিন হলো অনেকটাই কমে এসেছে, এবং এখানকার স্থানীয় যারা আছেন, যারা সরবরাহকারী আছেন, তারাও বলছেন যে এটি স্থিতিশীল পর্যায়ে থাকবে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আমি রাজীব মুস্তাফিজ আপনাদের মাঝখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।